বলছিলাম এতে দুটো দিক আছে। একটা দিক হচ্ছে ওনার হাত ধরে যারা এসেছিলেন, যারা এমএলএ হয়েছিলেন, তারা যেভাবে ওই দল ছেড়ে আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে দীক্ষিত হয়ে আসছেন, তাতে করে এরা এদের সংখ্যাটা 30-এর নিচে নেমে যাবে। তখন আপনি তো জানেন সংবিধান অনুযায়ী বিরোধী দলনেতা থাকতে পারবেন না, এটা শুধু সময়ের অপেক্ষা। আর ওনার হাত ধরে যারা এসেছিলেন তারা সবাই চলে এসছেন, আবার এমনও হতে পারে ওনার শুধু আসার অপেক্ষা, এটা অবশ্য ভবিষ্যৎ কথা বলবে, সে ব্যাপারে আমার বলার কিছু নেই। দ্বিতীয়ত, নন্দীগ্রামে যে জিতেছেন এটা বিচারাধীন, কারণ 3 ঘন্টা আগে দেখলাম ঘোষণা হলো মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন, 3 ঘন্টা পরে আলো নিবল, নানা কায়দা কানুন হলো, উনি জিতেছেন ঘোষণা হলো, কিন্তু কোর্ট তো আর সে কথা বলবে না, এখানে বাহুবলে করেছেন। এবার কোর্টে যদি দেখা যায় যে মমতা বন্দ্যোপাধ্যায় জিতেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় ভবানীপুরে 68,000 ভোটে জিতেছেন, তিনি তো আর এখানে আসবেন না, তাহলে একটা বাই ইলেকশন হবে, সেই জায়গায় ওরা বিরোধী দলের নেতার পদতে যাবে। এই দুটো দিকের কথাই আমি আজকে বলেছি। ভাঙড়ে আইএসএফ এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে প্রচণ্ড বচসা, সামান্য খেলাকে কেন্দ্র করে আমার এখনো জানা নেই, আমি এটা সম্পূর্ণভাবে জানি না, জানলে বলবো। নন্দীগ্রামে তৃণমূল নেতা আবু তাহেরকে মঞ্চে দেখা গেল না, কি বলবেন? না, এটা কোনো ব্যাপার না, সে হয়তো কোনো কাজে আটকে আছে নিশ্চিত, সে তো গতকালও আমার সঙ্গে কথা হয়েছে। কালকে একটা মন্তব্য করেছিল যে শুভেন্দু অধিকারী লোক লাগিয়ে এই ব্যাপারটা বিস্তারিত আবু তাহেরই বলতে পারবেন। আমাদের চেয়ার দেওয়া আছে আর সাধারণীয় অঞ্চলের সম্মানীয় সভাপতিদের বলবো আপনারা মঞ্চে চলে আসুন। চার হাত ধরে আমরা অনেকেই রাজনীতি শিখেছি, এরপরে এখানে এখানে এরপরে আমাদের রাজ্য সাংসদ এবং আইনডিসির সর্বক্ষেত্র সভানেত্রী দোলাসিল মহাদয়া, পূর্ব মেদিনীপুর জেলা সাংগঠনিক জেলা সভাপতি দেবব্রত মণ্ডল মহাদয়া, আমাদের মন্ত্রী সৌমেন বাবুকে, আমাদের সুব্রত মুখার্জি মহাদয়, নন্দীগ্রামে যারা মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের সময় সঠিকভাবে যারা সহযোগিতা করেছিল তাদের এক রাষ্ট্র লোকের বিরুদ্ধে মামলা দিয়ে আস্তে আস্তে গ্রেপ্তারি শুরু করলো, তাই আমরা প্রতিবাদ জানাচ্ছি। আইনের খাতায় যেমন প্রতিবাদ করব, মানুষকে সংঘবদ্ধ করে এই প্রতিবাদের রূপরেখা এমন জায়গায় পৌঁছে দেবো যে যারা এই কাণ্ড ঘটাচ্ছেন, যাদের অঙ্গুলি হেলনে এই নন্দীগ্রামের মাটিতে একটার পর একটা মানুষকে সিবিআই মামলা খাইয়ে গ্রেপ্তার করানো হচ্ছে, তাদেরকে যতক্ষণ নাই নন্দীগ্রাম ছাড়া যায়, ছাড়ানো করা যায়, ততদিন পর্যন্ত আমাদের লড়াই চলবে। তাই আপনাদের বলবো আসুন সংঘবদ্ধভাবে তৈরি করে নতুন উদ্যমে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে বাংলার সর্বস্তরের উন্নয়নকে সঙ্গে নিয়ে মানুষের কাছে যেমন পৌঁছে দেব, তেমনি নন্দীগ্রামের মানুষকে সংঘবদ্ধ করে এমন জায়গায় আমাদের পৌঁছতে হবে যে 2024 সালের নির্বাচনের প্রাক্কালে এমন সত্যি কথা বলি যেটা আপনারা উপলব্ধি করতে পারছেন, এই নন্দীগ্রামের নির্বাচনে পরবর্তী পর্যায়ে কেন্দ্রীয় সরকার ক্ষমতায় থেকে তার আইন থেকে শুরু করে বিভিন্ন সংস্থাকে ব্যবহার করে যে কায়দায় ন্যাশনাল হিউম্যান রাইটস কমিটিকে পাঠিয়ে নির্বাচনের পরবর্তী পর্যায়ে একটা বলতে পারেন পর্যবেক্ষণ করে যেভাবে কোর্টের আঙিনায় নিয়ে গেছে, আইনের আঙিনায় নিয়ে গেছে, তা ভারতবর্ষের মাটিতে রাজনৈতিক ইতিহাসে বিরল। এই পরিস্থিতির উপর দাঁড়িয়ে বাংলার মাটিতে আমরা নিশ্চিতভাবে বলি বাংলায় আইন শৃঙ্খলার দায়িত্ব ছিল নির্বাচন কমিশন, যেদিনকার বিধিনিষেধ চালু হয়, নির্বাচন ঘোষণা হয় 26 ফেব্রুয়ারি 2021 সালে, তারপর থেকে যতদিন না নির্বাচনের গণনা শেষ হয় তারপরেও দুদিন বাদ দিয়ে কোড অফ কন্ডাক্ট চালু ছিল, স্বাভাবিকভাবেই সেই সময় সমস্ত দায়িত্ব ছিল নির্বাচন কমিশনের। আপনারা অবগত আছেন
নির্বাচন কমিশন সারা রাজ্য জুড়ে সময় সময় পুলিশ অফিসারদের বদল করেছেন, আইএএস অফিসারদের বদল করেছেন, আমলাদের বদল করেছেন। তার মূল কারণ ছিল তারা মনে করেছেন তাদের দিয়ে নির্বাচন করালে কোথাও কোথাও নির্বাচনে খামতি থেকে যেতে পারে। আমরা তাকে শিরোধার্য নিয়ে নির্বাচন কমিশনকে সামনে রেখেই আমরা এই নির্বাচন মোকাবিলা করেছিলাম। কিন্তু অত্যন্ত আশ্চর্যজনকভাবে 5ই মে মমতা বন্দ্যোপাধ্যায় শপথ নেওয়ার পর 2রা মে ফলাফল প্রকাশ হয়। ব্যাপক সংখ্যায় মানুষের সমর্থন নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় তৃতীয়বারের জন্য ভারতবর্ষের মাটি বাংলার মাটিতে যখন শপথ নেন, তারপরে তিনি দায়িত্ব তুলে নিয়েছিলেন আইন শৃঙ্খলায়। কিন্তু আমরা লক্ষ্য করে দেখেছি হিউম্যান রাইটস কমিশনের নাম করে বিভিন্ন সংস্থাকে পাঠিয়ে পরবর্তী পর্যায়ে কোর্টের আদেশে একটা সিবিআই তদন্তের ব্যবস্থা করলেন। এবং সর্বোপরি বিভিন্ন অঞ্চল থেকে আসা আমার মা ভাই ও বোনেরা সকলকে আন্তরিক অভিনন্দন প্রণাম এবং বিজয়া শুভেচ্ছা জানিয়ে আজকের সভায় দু চারটি কথা বলব। শুরুতে দোলা সেন বলেছেন আমরা আজকে সমবেত হয়েছিলাম মূলত কেন্দ্রীয় সরকারের আগ্রাসী ভূমিকার বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে প্রতিবাদ সভার একটা সমাবেশ করেছিলাম। আপনারা সকলে অবগত আছেন যে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রাম থেকে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। একটা বিচারাধীন মামলা আছে, আইনের প্রতি আমাদের যথেষ্ট আস্থা এবং বিশ্বাস আছে, তাই বিস্তারিত বিশ্লেষণের মধ্যে যাব না। তবে নিশ্চিতভাবে একথা বলতে আমার বেদনা হলেও বলতে চাই, একথা বলতে চাই যে নন্দীগ্রামের শত সহস্র মানুষ দুহাত তুলে আশীর্বাদ করার পরও আমাদেরই দলের কিছু সহকর্মী অসহযোগিতার জন্য আজকে বাংলার মাটিতে তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার সর্বজনশ্রদ্ধেয় মমতা বন্দ্যোপাধ্যায় নন্দীগ্রামের প্রতিনিধিত্ব করতে পারলেন না। এটা আমাদের মনে দুঃখ রয়ে গেল, নন্দীগ্রামের বাসীর সাথে আমিও সেই দুঃখ নিজের মধ্যে রেখে দিই। স্বাভাবিকভাবেই আমরা আজকে প্রতিবাদে যে কথা প্রথম থেকে শুরু করেছিলাম, আমরা নির্বাচনের প্রাককালে বহু সভায় বলেছি বাংলার মাটিতে দাঁড়িয়ে এই নির্বাচনে আমাদের লড়াই একটা সরকারকে তৈরি করবে, তার চেয়েও বড় কথা এই লড়াই শেষ হয়ে যাবে না। প্রথমে যেমন ধন্যবাদ জানাবো বাংলার শত সহস্র সাধারণ মানুষ, সর্বধর্মের মানুষ, সর্বজাতের মানুষ, সর্বপেশার মানুষ সঙ্গবদ্ধভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে বাংলার মাটিতে দাঁড়িয়ে নতুন করে তৃতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী মনোনীত করেছেন। এটা নিশ্চিতভাবে বলতে পারি মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আশীর্বাদ বাংলার মানুষ দিয়েছেন, মমতা বন্দ্যোপাধ্যায় যদি প্রাণে বেঁচে থাকে বাংলার সর্বস্তরের মানুষের পাশে দাঁড়িয়ে জীবনের শেষ বিন্দু পর্যন্ত তিনি লড়াই করবেন, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। বেঁচে থাকলে বাংলার মাটিতে মানুষ তার নিজের সিদ্ধান্তের উপর দাঁড়িয়ে রুজি রুটি রোজগার করে তার পরিবার লালন পালন করতে পারবে, এ ব্যাপারে নিঃসন্দেহ থাকতে পারে। আমরা খালি আজকে এখানে সমবেত হয়েছি মূলত নন্দীগ্রামের সকল স্তরের যারা আছেন অধিবাসী বিন্দু, তাদেরকে একটা কথা সমস্যা জানাতে চাই। বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রে ক্ষমতাসীন রাজনৈতিক দলের বিরুদ্ধে লড়াই করতে করতে চলেছেন। তার মূল লক্ষ্য ভারতবর্ষের সংবিধানকে বাঁচাতে হবে। একদিকে মমতা বন্দ্যোপাধ্যায় ভারতবর্ষের সংহতি, ভারতবর্ষের ঐক্য, ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা, ভারতবর্ষের গণতন্ত্রকে সার্বিকভাবে আঁচলে বেঁধে ভারতবর্ষের সংবিধান বাঁচাবার প্রচেষ্টা চালাচ্ছে, আরেকদিকে কেন্দ্রে ক্ষমতাসীন রাজনৈতিক দল ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে এই সংবিধানকে ধ্বংস করতে চাইছে। তাই এই লড়াই খুব সুদূর প্রসারী লড়াই, একটা জয়ের মধ্য দিয়ে বাংলা দখলের মধ্য দিয়ে লড়াই শেষ হবে না। এই লড়াই ততদিন চলবে যতদিন না ভারতবর্ষের বুক থেকে ক্ষমতাসীন রাজনৈতিক দল সার্বিকভাবে সংবিধান ধ্বংসকারী রাজনৈতিক দল ভারতবর্ষের মাটি থেকে বিদায় নেয়। এবং এটা মনে রাখবেন সংসদীয় গণতন্ত্রের রীতিনীতি মেনেই ভারতবর্ষের মাটিতে এই লড়াই চলবে। ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায় বাংলায় তৃতীয়বারের জন্য অধিষ্ঠিত হওয়ার পর তার লড়াই শুরু করেছেন এবং ধাপে ধাপে বাংলা পেরিয়ে বিভিন্ন রাজ্যে ঘুরতে ঘুরতে 2024 সালে আমরা দিল্লির মস্তকে পৌঁছব,
তাতে কোনো সন্দেহ নেই এবং নিশ্চিত থাকুন ভারতবর্ষের বুক থেকে নিশ্চিতভাবে এই সংবিধান বিরোধী শক্তি ক্ষয় হবেই এ ব্যাপারে কোনো সন্দেহ নেই সমাজবাদী রাজনৈতিক দল চিরতরে নন্দীগ্রাম থেকে বিদায় নেয় তার ব্যবস্থা আপনাদের করতে হবে তাই আজকের এই সভার তাৎপর্য এবং মাধুর্য অনেক বেশি আমি সকলকে অনুরোধ করব ঐক্যবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে আমরা তার সার্থক হতে পারব তার কারণ বাংলার মাটিতে দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে লড়াই করছেন তার মূল লক্ষ্য ভারতবর্ষের সংবিধানকে রক্ষা করা ভারতবর্ষের ঐক্য ভারতবর্ষের সংহতি ভারতবর্ষের জাতীয়তাবাদ ভারতবর্ষের ধর্মনিরপেক্ষতা এবং ভারতবর্ষের গণতন্ত্র রক্ষার দায়িত্ব তুলে নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় তাই আপনাদের সকলকে অনুরোধ ঘরে বসে থাকবেন না সংঘবদ্ধভাবে লড়াইয়ের মধ্য দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে সমর্থন করে এমন জায়গায় পৌঁছে দিন যে ভারতবর্ষের বুক থেকে কেন্দ্রে ক্ষমতাসীন এই সংবিধান ধ্বংসকারী রাজনৈতিক দল যাতে চিরতরে বিদায় নেয় তাতে আপনাদের ভূমিকা থাকতে হবে তাই আজকের সভার অনেক বক্তা আছেন দু চার কথা সবাই বলবেন আমি বিস্তারিত না বলে আজকের সভায় বারবার যখন আমাদের ডাকবেন নিশ্চিতভাবে আমি পূর্ণেন্দু দা দোলা সহ যে নেতৃবৃন্দ যারা আছেন এখানে বসে আছেন তারা নিশ্চিতভাবে এসে পৌঁছবেন এবং সংঘবদ্ধ লড়াইয়ের মধ্য দিয়ে কেন্দ্রীয় সরকারকে যেমন উৎখাত করব এই ব্রতী সভ্যতাকে নিয়ে যাবেন সাথে সাথে এই নন্দীগ্রামের মাটিতে কেন্দ্রীয় সরকারের সমর্থনকারী রাজনৈতিক দলকে উৎখাত করার দায়িত্ব এই নন্দীগ্রামবাসীকে নিতে হবে নমস্কার ধন্যবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ